আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সিরিয়াসলি, ভূত ছিল নাকি? উত্তেজিত হয়ে বলল ইফতিয়ার। জানি না আমি, দেখুন এইভাবে হুট করে উধাও হয়ে গেল, আবার হাসির শব্দ আসছিল, ভূতুড়ে কিছুই হবে নিশ্চয়। নাহিয়ান খাটে শুয়ে বলল, ইস, আগে জানলে আমি রহস্য ভেদ করতে পারতাম। আফসোস করে বলল ইফতিয়ার, রহস্য বহস্য ভাত দাও, এখন ঘুমাও। চোখ বন্ধ করে বলল নাহিয়ান, আচ্ছা ঘুমোতে গেলাম বলে বসা থেকে দাঁড়িয়ে পড়ল ইফতিয়ার। নাহিয়ান ওকে হ্যান্ডস্কার্ট আনে নিজের কাছে টেনে নিল। ইফতিয়া হুমড়ি খেয়ে নাহিয়ানের উপরে পড়ে গেল। সামনে চুলগুলো নাহিয়ানের মুখে এসে ঠেকল। নাহিয়ান ফিসফিস করে বলল, কোথায় যাচ্ছ ঘুমাতে? রুমে। আস্তে করে বলল ইফতিয়া, এখানে থাকো আমার পাশে। সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে বলল নাহিয়ান। ইফতিয়া কিছু বলল না, নাহিয়ান ওকে নিজের পাশে শুয়ে দিল। ইফতিয়া আড়ষ্ট হয়ে শুয়ে থাকল, যদিও নাহিয়ান আর ওর মাঝখানে এক হাত পরিমাণ জায়গা ফাঁকা আছে। নাহিয়ান কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। ও ঘুমানোর পর ইফতিয়া এপাশ ওপাশ করতে লাগলো, ওর কিছুতেই ঘুম আসছে না, বারবার আইসক্রিম বিক্রেতার কথা মনে পড়ছে। তাছাড়া নাহিয়ানের পাশে ঘুমাতে ওর কেমন যেন লাগছে, বুক কাঁপছে দূর দূর করে। এই মুহূর্তে ওর চোখে ঘুম নামাতে পারে একমাত্র কোলবালিশ। ইফতিয়া সারা রুমে চোখ বুলালো, কোথাও কোলবালিশ নেই। ও মৃদু কণ্ঠে নাহিয়ানকে ডাকলো, এই পাগলু, তোমার রুমে কোলবালিশ নেই কেন? ঘুম ছড়ানো কণ্ঠে বলল নাহিয়ান, কোলবালিশ ছাড়া আমার ঘুম হয় না। নাহিয়ান বিরক্ত হয়ে ঘুম ঘুম চোখে ইফতিয়াকে নিজের খুব কাছে টেনে নিল। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, আমি থাকতে কোলবালিশ কি দরকার, চুপচাপ ঘুমাও। ইফতিয়া কিছু বলতে পারল না, ওর দম বন্ধ হয়ে আসে। ও আড়ষ্টতা নিয়ে গোঁটি শুটি মেরে নাহিয়ানের বুকের সাথে মাথা ঠেকিয়ে রাখলো। নাহিয়ানের বুকের ভেতরে শব্দ ইফতিয়ার কানে বাজছে, ঠুকফুক করছে ওর বুকের ভেতর। ইফতিয়া সেই শব্দ আর শুনতে পারল না। ও নাহিয়ানের কাছ থেকে সরে ছুটে বেরিয়ে নিচে রুমে চলে গেল। সকালে ব্রেকফাস্ট টেবিলে মিসেস চায়না বললেন, নাহিয়ান আজকে রাতে তোমাকে প্রিয়ার বাসায় থাকতে হবে। কেন? খেতে খেতে বলল নাহিয়ান, তোমার ভাইয়া শহরে গেছে তাই। ও ওকে, এখন গিয়ে একবার ঘুরে আসো ও বাড়ি থেকে, বললেন মিস্টার ইন্তিশার। এখন আবার কেন? প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো নাহিয়ান। এমনিই ঘুরে আসবে, প্র্যাকটিস শেষে আসার সময় ঘুরতে যাওয়ার সমস্যা কি? আচ্ছা ঘুরে আসবো, আমি এখন যাই, বলে বেরিয়ে গেল নাহিয়ান। সবার খাওয়া দাওয়া শেষ হলে মিসেস চায়না টেবিল পরিষ্কার করতে লাগলেন। ইফতিয়া বলল, আন্টি আমাকে দিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। তোমাকে কিছু করতে হবে না, তুমি বসো, হেসে বললেন মিসেস চায়না। আন্টি আপনি কিন্তু বলেছেন এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করতে, এখন তো আপনি আমাকে পর করে দিলেন, গোমড়া মুখে বলে ইফতিয়া। পর করলাম কই, শুধু কাজ করতে দিচ্ছি না। আপনি বলেছিলেন আমি আপনার মেয়ের মতো। হ্যাঁ তো, তাহলে আম্মুর মতো না কেন আপনি? আম্মু তো আমাকে কাজ না করলে সীমাহীন বকে, আর আপনি আমাকে কাজ করতেই দিচ্ছেন না, গম্ভীর হয়ে বলে ইফতিয়া। আরে আচ্ছা, তুমি আমাকে টেবিল থেকে জিনিসগুলো নিতে সাহায্য করো, হেসে বললেন মিসেস চায়না। ইফতিয়া খুশি মনে টেবিল থেকে সব প্লেট বাটি রান্না করে নিয়ে রাখলো। এরপর কাজের ফাঁকে আড্ডায় মেতে উঠল মিসেস চায়নার সাথে। দুপুরে ইফতিয়া গোসল করে বেরিয়ে খাটে শুয়ে অভিকে ফোন দিল, সাথে সাথেই কল কেটে ব্যাক করলো অভি। কি অবস্থা হিরো, কেমন আছিস? ইফতিয়া বলল, এই তো আছি কোন রকম, তুই কেমন আছিস? আমিও আছি কোন রকম। কোন রকম কেন, তোর হিরো কই? আছে, অভি একটা কথা বলি, মৃদু স্বরে বলে ইফতিয়া। একটা কেন, হাজারটা বল। তোকে খুব মিস করছি, তোর গুলি লেগেছে শুনে বুকের ভেতর কেমন যেন করছে, তোকে খুব দেখতে ইচ্ছে করছে, আস্তে আস্তে বলল ইফতিয়া। অভি একটু অবাক হলো ইফতিয়ার কথায়, সেটা সামলেও বলল, আমি ঠিক আছি একদম, আমার কিছুই হয়নি, তবে আমিও তোকে ভীষণ মিস করছি। আমি মনে হয় তোকে ছাড়া থাকতে পারবো না, আমার মাঝে মাঝে সব কিছু কেমন যেন দুর্বিষহ লাগে, ইচ্ছে করে এক ছুটে বাসায় চলে যাই, আবার ঘোরাঘুরি করি আগের মতো। নাহিয়ান তোকে বেড়াতে নিয়ে যায়নি? কত বেরিয়েছি ওর সাথে, রোজ বেড়াতে যাই, তবু মনে হয় কি যেন নেই। অভি আমি ভীষণ দোটানায় ভুগছি, আহত কণ্ঠে বলল ইফতিয়া। কি রকম? তোর সাথে থাকলে নাহিয়ানকে মিস করি, নাহিয়ানের সাথে থাকলে তোকে, এটা কেন হচ্ছে অভি? আমি জানি না, তুই হয়তো দুজনকে ভালোবাসিস তাই। এটা সম্ভব না। আচ্ছা আমি এখন রাখি,
বলেই বিমর্ষ মুখে ফোন নামিয়ে রাখলো ইফতিয়া। হঠাৎ করেই ওর সব কিছু বিষণ্ন লাগছে, বাসায় চলে যেতে ইচ্ছে করছে। অভির জন্যই কি, অভির গুলি লেগেছে বলে? ইফতিয়া বুঝতে পারল না। ফোনের রিংটোনে ইফতিয়া ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে। ফোনের দিকে তাকিয়ে দেখা অভির ফোন, ইফতিয়া রিসিভ করল। কি রে হুট করে কাটলি কেন? রেগে বলল অভি। এমনি তোকে কিছু কথা বলতে ফোন দিয়েছি। কি কথা? অভি ফাংশনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল, এবং এটাও বলল যে বাইরের লোকেরা বলেছিল ওই এলাকায় নাকি কোনো ফাংশনই হয়নি। ইফতিয়া বলল, রহস্যময় তো, কোনো ফাংশন না হলে গুলি লাগলো কি করে? সেটাই ভাবছি আমিও। কালকে আমাদের সাথেও এরকম একটা ঘটনা ঘটেছে, ইফতিয়া বলল। কি রকম? ইফতিয়া রাতের ঘটনার বর্ণনা দিল। অভি বলল, এটা কি হচ্ছে, চারপাশে এত রহস্য কেন? আমাদের উপর কি জিনেরা নজরদারি করছে নাকি? হতে পারে, হলে কিন্তু ভালোই হবে, আমরা রহস্যের ভেদ করব। ইয়া, খুশি হয়ে বলল ইফতিয়া, রহস্যের ভেদ পরে করো, এখন লাঞ্চে এসো। নাহিয়ানের কণ্ঠ শুনে ইফতিয়া সামনে তাকালো। নাহিয়ানকে দেখে মৌতকে হেসে বলল, আসছি। অভিকে বলল, পরে কথা বলছি। অভি ফোন রেখে দিতে নাহিয়ান বলল, সারাক্ষণ অভির সাথে কথা বলতে হয়? আমি সারাক্ষণ ওর সাথে থাকি, হি ইজ মাই বেস্ট বাডি, হেসে বলল ইফতিয়া। ওকে লেটস গো। ওরা লাঞ্চে চলে গেল। সবাই একসাথে লাঞ্চ করে যে যা রুমে চলে এলো। ইফতিয়া বিকেলে কড়া একটা ঘুম দিল, ওর সব কিছুই বিষণ্ন মনে হচ্ছে, ঘুমালে হয়তো সব ঠিক হয়ে যাবে। সন্ধ্যের পরপরই নাহিয়ান প্রিয়ার বাসায় চলে যায়। এরপর থেকে রাত পর্যন্ত ইফতিয়া নাহিয়ানের কোনো যোগাযোগ হয়নি। রাতে শুতে এসে ইফতিয়ার আর ঘুম আসলো না, হয়তো বিকেলে ঘুমিয়েছে তাই। ও নাহিয়ানের রুমে গিয়ে পায়চারি করতে লাগলো। নাহিয়ান তার বড় আপ্পির বাসায় একটা রুমে শুয়ে আছে, কিন্তু সেখানে নাহিয়ানের মন টিকছে না। তার মন পড়ে আছে ইফতিয়ার কাছে, গত কয়েক রাত তো তারা একসাথেই কাটিয়ে আসছে। ইচ্ছে করছে ইফতিয়ার কাছে ছুটে যেতে। নাহিয়ান মহা চিন্তায় পড়ে গেল, ও তো আগে এরকম ছিল না, সবসময় যে কোনো পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোল করতে পারত, কিন্তু ইফতিয়াকে কাছাকাছি পাওয়ার পর থেকে ও নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। বারবার অবাধ্য মনটা ইফতিয়ার সান্নিধ্যে থাকতে চাইছে, ইফতিয়াকে কাছে পেতে চাইছে। তবে কি এতদিনের সমস্ত নিয়ন্ত্রণ ভেদ করে ভালোবাসার পাগলামি পাগলির পাগলকে ছুঁয়ে গেল? শেষ পর্যন্ত পাগলির ভালোবাসা পাগল হলো পাগলু? ভালোবাসা পাগল, পাগলু ভাগলি, এসব ভেবেই হেসে নিজের মাথায় ঘাটটা মারল নাহিয়ান। নিজেকে ওর প্রজাপতি মনে হচ্ছে, সারা আকাশ জুড়ে উড়ে বেড়াতে ইচ্ছে করছে, মনের ভেতরে উঠছে হাজার হাজার প্রজাপতি। তবে কি ইফতিয়াকে না দেখেই উড়ে উড়ে অনুভব করতে পেরেছিল, তাই ও এত ফাকলামি করে? নাহিয়ানের মনেও তো প্রজাপতিদের উড়াউড়ি শুরু হয়েছে, তাহলে কি নাহিয়ানা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না, ইফতিয়ার মতোই পাগলামি করবে ও? রাত ১২টা, ইফতিয়া নাহিয়ানের রুমে পায়চারি করছে। নাহিয়ানের সব জিনিস ছুঁয়ে দেখছে বড় মমতায়। একসময় সে নাহিয়ানের পড়ার টেবিলে বসে ল্যাম্পটা নিয়ে খেলা করতে লাগল। হঠাৎ তার ফোনে কল আসে। নাহিয়ানের ফোন দেখে সে তাড়াহুড়া করে রিসিভ করলো, এবং সাথে সাথেই নাহিয়ান বলল, কি করো বাবু? তোমাকে মিস করছি। আমিও, ভালো লাগছে না এখানে। আমার রুমে ভালো লাগছিল না, তাই তোমার রুমে চলে এসেছি। তুমি এখন আমার রুমে? অবাক হয় নাহিয়ান। আব্বু জেগে গেলে কি হবে? আমি আওয়াজ করছি না তো, তাছাড়াও আজকে কেউ তোমার রুমে আসবে না, তুমি তো নেই। আসতেও তো পারে, তোমার রুমেও তো যেতে পারে। আমার রুমের দরজা বন্ধ, কেউ যাবে না ওখানে। আরে বাবা, বাইরে থেকে তো আর বন্ধ না। আচ্ছা তুমি তো ভয় পাবে না তো, আমি ম্যানেজ করতে পারবো। আচ্ছা একটু বুড়ি শোনো মা, আল্লাহদি কণ্ঠে বলল নাহিয়ান। বলো। মিস করছি তো। আমিও। তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব, দরদি কলাই বলে নাহিয়ান। কিভাবে দেখবে এখন, আমারও তো ইচ্ছে করছে, মন খারাপ করে বলে ইফতিয়া। আচ্ছা তুমি ফোনটা একটু রাখো তো, আপনি আসছে মনে হয়, নাহিয়ান বলে। আচ্ছা। রাত প্রায় একটার দিকে ইফতিয়ার ফোনে আবার কল আসে, রিসিভ করতেই নাহিয়ান বলে, বারান্দায় আসো তো। কোন বারান্দায়? আরে আমার রুমের বারান্দায়। কেন? উফ, এত প্রশ্ন করো কেন, আসতে বলেছি আসো না। আচ্ছা। ইফতিয়া বারান্দায় গিয়ে দেখে নাহিয়ান একটা গাছ বেয়ে উপরে উঠছে। গাছটা বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। গাছ বেয়ে উঠে রেলিং নাগাল পেতেই নাহিয়ান রেলিং ধরে ভেতরে লাফিয়ে পড়ে হাঁপাতে শুরু করে। এক পর্যায়ে ইফতিয়ার কাঁধে মাথা রেখে বলে, অনেক চেষ্টা পেয়েছে, খাবো। ইফতিয়া তখনও চোখ বড় বড় করে তাকিয়ে আছে নাহিয়ানের দিকে। নাহিয়ান ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি হলো?
এত রিস্ক নিয়ে আসতে গেলে কেন? তোমাকে দেখতে ইচ্ছে করছিল পু, আর এইখান থেকে আমার ব্যথা করছিল। বুকের বাম পাশে হাত রেখে বলল নাহিয়ান। কি হয়েছে ওখানে? তাড়াহুড়ো করে বলল ইফতিয়া। বাইরে থেকে তো দেখানো যাবে না, জ্বালাটা ভিতরে করছে। গ্যাস্ট্রিক প্রবলেম মনে হয়? চিন্তিত কণ্ঠে বলে ইফতিয়া। আরে ধ্যাত, কিচ্ছু বোঝে না। কি বুঝিনি? তোমার মাথা, বললাম না চেষ্টা পেয়েছে। এত কষ্ট করে গাজিবে মহারানীকে দেখতে এলে আর উনি এখানে গ্যাস্ট্রিক প্রবলেম নিয়ে পড়ে আছে। আরে চেষ্টা পড়েছে তো, খাবো আমি। দরদি গলায় বলল নাহিয়ান। রুমে আসো, পানি দিচ্ছি। ইফতিয়া রুমে ঢোকার জন্য ঘুরে দাঁড়াতেই নাহিয়ান ওকে এক টানে নিজের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলল, পানি খাওয়ার জন্য এত দূরে এসেছি? এই ছাগল, তোমার কি মনে হয় আপির বাসায় পানি নেই? থাকবে না কেন? তুমি এত দূর এসে টায়ার্ড হয়ে গেছো, তাই পানি দিতে চাইলাম। ঠোঁট উল্টে বলে ইফতিয়া, পানি খেলে আমার তৃষ্ণা মিটবে না। তাহলে কি খেলে মিটবে? পানি তো রোজই খাই, রোজ খাই না এমন কিছু বা কখনো খাইনি এমন কিছু খেতে চাই। কি খাওনি কখনো বলো সেটা। না বুঝেই বলে ইফতিয়া। ইফতিয়া, আরে পাঠা, তুমি সত্যি বোঝো না? তুমি কিচ্ছু বোঝো না কেন? বিরক্ত হয়ে বলে নাহিয়ান, তুমি তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো, তাই তো আমি বুঝতে পারছি না। সরাসরি বলে তো লজ্জা আমাকে মুখও দেখাবে না। আচ্ছা বলো। বলবো? নাহিয়ান ইফতিয়াকে নিয়ে ঘুরে দেয়ালের সাথে চেপে ধরলো এবং কোমর চড়িয়ে আরেকটু কাছে টেনে নিয়ে বলল, লজ্জায় মরে গেলাম আমি, যাই না কিন্তু। আচ্ছা। ইফতিয়ার কণ্ঠ চড়িয়ে আসছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। নাহিয়ানের গরম নিঃশ্বাস তার চোখে মুখে পড়ে তাকে উথাল পাথাল করে দিচ্ছে। আমি তোমার মুখটা ইফতিয়ার আরো কাছে নিয়ে আসলো। নাহিয়ান কপালে কপাল ঠেঙ্গে গেছে, নাকের নাক আর ঠোঁটও প্রায় ছুঁই ছুঁই। কি? ইফতিয়া কথা বলতেই দুজনের ঠোঁটে আলতো ধাক্কা লাগলো, দুজনে একসাথে কেঁপে উঠলো। ইফতিয়া নাহিয়ানের শার্ট খামছে ধরলো। হঠাৎ বাইরে দমকা হাওয়া বইতে শুরু করলো, আকাশে মেঘের গুরুম গুরুম আওয়াজ। নাহিয়ান আবার কিছু বলার আগেই এক দমকা হাওয়া এসে ওদের দুজনকে আরো বেশি এলোমেলো করে দিয়ে গেল। ইফতিয়ার একরাশ সুল চোখের সামনে চলে এলো। নাহিয়ান সযত্নে সেগুলো পেছনে সরিয়ে বলল, দাও না। কি দিব? আরে এখনো বলছো নি তো, দাও। আমি জানি না, জড়ানো কণ্ঠ ইফতিয়ার। কি জানো না? দিতে জানি না। শিখিয়ে দেবো তো। তুমি দাও না, তুমি শুরু করো। আমি মনে হয় পারবো না, রেগে যাবো কিন্তু। পারি না তো। ইফতিয়া চুলের ভেতরে হাত দিয়ে নাহিয়ান ওর মুখটা আরো কাছে নিয়ে এসে বলল, আমি শুরু করলে কিন্তু থামতে পারবে না, পাগল হয়ে যাবে তুমি। আচ্ছা। ইফতিয়ার নিঃশ্বাস আরো ভারী হয়ে উঠেছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে, ওদের গায়ে এসে লাগছে বৃষ্টির ফোঁটা। ইফতিয়া মৃদু সুরে ডাকলো নাহিয়ান, দাও না প্লিজ। তুমি দাও, তুমি আগে। আমি? ইফতিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের হাত দিয়ে ইফতিয়ার ঠোঁট চেপে ধরল নাহিয়ান। এরপর ইফতিয়ার নরম গালে টুক করে গভীর একটা চুমু খেয়ে নিল। প্রথমে কিছুক্ষণ ছটফট করে হঠাৎ চুপ হয়ে গেল ইফতিয়া, ওর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। নাহিয়ানের হাতে পানির ফোঁটা লাগতেই সে চট করে ইফতিয়ার দিকে তাকালো। ইফতিয়ার মুখ ধরে উপরে তুলে ভয়ার্ত গলায় বলল, কি হয়েছে, খাচ্ছো কেন? আমি কখনো এগুলো করিনি, গুনাহ হবে আমার, খুব গুনাহ হবে। ইফতিয়া আরো বেশি কাঁদতে লাগলো। ইফতিয়া, ইফতিয়া প্লিজ খাবে না, শান্ত হও, কিচ্ছু হবে না, আমি বলছি তো কিচ্ছু হবে না। না আমার খুব গুনাহ হবে, খুব, আমি ভয়ঙ্কর পাপ করেছি, চেঁচিয়ে বলল ইফতিয়া। আস্তে কথা বলো, আব্বু আম্মু জেগে যাবে। এই এতই যখন গুনাহার ভয় তো প্রথমে না করিনি কেন? তাহলে তো আর কিছুই হতো না, তাছাড়া আমরা কি কিছু করেছি নাকি? এত ভয় পাচ্ছ কেন? বিরক্ত হয়ে বলল নাহিয়ান, আমি কি বুঝেছি নাকি তুমি এভাবে তৃষ্ণা মেটাবে? আমি তো কিছুই করলাম না। বাই দ্য ওয়ে, তোমার মুখের কাছে কি আমি কিভাবে তৃষ্ণা মেটাবো ভেবেছিলে তুমি? রেগে বলল নাহিয়ান, জানি না, আমি কিচ্ছু জানি না, এই জন্যই তো। বলেই থেমে গেল ইফতিয়া। কি? কিছু না। দেখ আমার এখানে আসাটাই ভুল হয়েছে, কিচ্ছু জানে না, বোঝে না, দূর দূর, এই থাকো তুমি, আমি গেলাম, যত্তসব। প্রচন্ড রেগে গেল নাহিয়ান। না না, তুমি যাবে না, তুমি গেলে আমি মরে যাব, আর্তনাদ করে বলে ইফতিয়া। কি? রুমে আসো। নো নিড, ইউ গো ক্রাউডেন। ইফতিয়া মুখ গোমড়া করে নিচের দিকে তাকিয়ে বলল, তোমার সামনে আসলে অযথা আমি বোকা হয়ে যাই, কোনো হুঁশ থাকে না আমার, কি করি নিজেও জানি না।
এটাও না জেনেই করেছো, এটাই বলছো তো? না, এটা জেনেই করেছি, কিন্তু তোমাকে আটকাতে ইচ্ছে করেনি। তাহলে কাঁদছিলে কেন?